আসসালামু আলাইকুম। আজকে বানাবো কাঁচা আমের ঝুরি আচার, আর সাথে করব দেশের বাড়ির খাওয়া দাওয়ার গল্প। শুরুতেই একটা আজব খাবারের কথা বলবো, তার নাম আম মাখা লুচি। বেশি করে ময়াম দেওয়া কড়কড়ে লুচির সঙ্গে পাকা আম মেখে তাতে সন্দেশ বা চিনি দিয়ে মাখা অমৃত সমান একটা খাবার। দেশের বাড়ির যে খাবার বা পদটা আমার এখানে একেবারেই খাওয়া হয় না, সেটা একসময় আমার খুব প্রিয় ছিল, সর্ষের তেল আর হলুদ বাটা মেখে ভাত খাওয়া। এখন শুনে অনেকেই ভুরু কোঁচকাবে, এটা আবার একটা পদ নাকি? কিন্তু ঢাকার মানিকগঞ্জ অঞ্চলে এটা অন্তত গ্রামের হিন্দু ঘরে খুব চালু পদ ছিল। এটা এদেশে আসার পর বেশি দিন খাওয়া হয়নি, কারণ পরে এক বহিরাগত কন্যা এসে আমার সংসারের আর রান্নাঘরের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় এবং আমাদের মেনুও তার বিক্রমপুরী রুচি মতো নির্মিত হতে থাকে। তা বিক্রমপুরের রান্নাও চমৎকার, কাজেই আমার আপত্তি করার কিছু ছিল না। কিন্তু এখনও আমার শৈশবের ওই হলুদ বাটার জন্য মনটা উদাস হয়ে যায়। আরেকটা জিনিস খুব খেতাম আয়েস করে, প্রবল ঝালের জন্য মুখে হুস হুস আওয়াজ করতে করতে, সেটা ছিল দীর্ঘদিন মাটির নিচে রাখা বিধিবদ্ধ সতর্কীকরণ, যারা পশ্চিমবঙ্গীয় তারা নাকে কাপড় দিন, ঘলিত পুঁটি মাছ, যাকে মায়েরা প্রচুর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে শিলে বাটতেন এবং তা একটা গাঢ় রক্তবর্ণ পেস্টের চেহারা নিত। পরে সিলেটের ত্রিপুরা অঞ্চলে তাকে হিদল নামে আখ্যাত হতে দেখেছি। সেটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারতাম। মাছের অজস্রতা ছিল, তবু শুটকি মাছ তো আমরা পূর্ববঙ্গের লোকেরা খেতাম, এখনও মাঝে মাঝে খাই, সে কথা স্বীকার করতে আমার কোনো লজ্জা বা দীনতা নেই। শুটকি সাহেবেরাও খায়। ইতালিয়ান পদে আনচোভি হল শুটকি মাছি, সেটা জেনে কেউ কেউ সান্ত্বনা পেতে পারেন। আমাদের মনে আছে শিকাগোতে একবার একটা ফরাসি মেয়ে আমার স্ত্রী মৈত্রীর হাতের চিংড়ি শুটকির বাটি চেটে পুটে সাফ করে দিয়েছিল। তাকে আমরা প্রথমে ও পদটা দিতে চাইনি। সে একসময় জিজ্ঞেস করলো, ও বাটিতে কী আছে? আমরা বললাম, ড্রায়েড ফিশ, তোমার ভালো নাও লাগতে পারে। সে বলল, লেট মি ট্রাই। তারপরে ওই কাণ্ড, বাটি সাফ করে বলল, জীবনে একটা শ্রেষ্ঠ পদ খেলাম আজ। কিন্তু কিছু শৈশবের পদ অনেক দিন খাওয়া হয় না, এখন তো আরও হয় না, কারণ কাজের লোকের উপর রান্নার দায়িত্ব, তার কাজ রুটিন অনুসারে। শুক্তো এখনও সে করে মাঝে মাঝে, কিন্তু করলা ভাজাই আমার প্রায় নিয়মিত খাদ্য। দেশের একটা খাদ্য চিংড়ি করলা, সেটা এখনও বাংলাদেশে গেলে প্রায় খাই, সেটা এখানে আজকাল তত খাওয়া হয় না। আগে আমরা খুব শুক্তো ডাল খেতাম। আমার স্ত্রীদের বিক্রমপুরী জবানে ছিল তিতার ডাইল, তাও খুব একটা খাওয়া হয় না আজকাল। পেঁয়াজ দিয়ে মসুর ডালও আমাদের খুব প্রিয় ছিল, কিন্তু এখন পেঁয়াজ নির্বেশিত ওই পদ থেকে, তার বদলে কালোজিরে আমন্ত্রিত হয়। দেশে সোনামুগের গন্ধ আর পায় না এখন, ফলে মুগ ডাল আর অড়হর ডালে তফাত করতে পারি না। মাংসের টুকরো, চিংড়ি, এমনকি শাকসবজিতে প্রচুর হতো ডাল, তাও এখন বিস্মরণের খেয়া ধরেছে। কত রকমের বাটা যে ছিল তাও সব উধাও হয়েছে, কচু বাটা, কাঁচকলার খোসা বাটা, পটলের খোসা বাটা ইত্যাদির কথা মনে পড়ে। এখন শুধুই মনে পড়া, সে দেশও নেই, সে খাদ্যও নেই। তবে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি মধ্যবিত্ত, কিছুটা সুবিধাভোগী গোষ্ঠীর মানুষ। আমি যা খাই তা শিখে ভাগও বহু লোকের পাতে জোটে না, তাই খাবার দাবারের কথা লেখার সময় পৃথিবীর নিরন্ন অর্ধভুক্ত আর অভুক্ত মানুষ আর শিশুদের মুখগুলি মনে পড়ে আর অপরাধ বোধ করি। দেশভাগের পর সিলেটের অনেক মানুষ শিলংয়ে এসে বসবাস শুরু করেন। আমরা যে পাড়ায় বড় হয়েছি সেখানে প্রচুর সিলেটি মানুষ থাকতেন, তাই সিলেটি ধারার রান্নায় আমরা অভ্যস্ত ছিলাম। সিলেটি রান্নার একটা বৈশিষ্ট্য ছিল মৌরির ব্যবহার, মানে অন্য জায়গায় ধনেজিরের ব্যবহারের জায়গায় মৌরির ব্যবহার হতো আমাদের রান্নায়। উদাহরণ হিসেবে, মাছের মুড়োর ঘণ্ট, রুই মাছের মৌলি
আর বাঁধাকপির একটা বিশেষ নিরামিষ পদের কথা বলা যায়। গল্পে গল্পে আমার আমের আচারও কিন্তু হয়ে গেল। আজকে আসি, কিন্তু দেখা হবে অন্য কোনো খাবারের গল্প নিয়ে।